প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সব্বাইকে ওয়েলকাম তোমাদেরই চ্যানেল ভূগোল শিক্ষা প্রেজেন্টস আজকে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে উপরে লেখা রয়েছে মাধ্যমিক জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশন দু হাজার বাইশ পিডিএফ অর্থাৎ প্রকাশিত মাধ্যমিক জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশন সেই সাজেশন বইয়ের একটা কোশ্চেন যে কোশ্চেনটি হলো পশ্চিম ভারতের তৈর রাসায়নিক শিল্প শিল্পকেন্দ্রী ভবনের এই প্রশ্নটি কীরকম তোমরা উত্তরটি লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে এই নিয়ে আজকের ভিডিওটি তো অবশ্যই যারা যারা মাধ্যমিক দেবে তারা অবশ্যই প্রথম থেকে সে ভিডিওটি দেখো এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর হ্যাঁ আর একটা কথা বলে দিই যারা আজকে প্রথম দেখছ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে আমি নতুন ভিডিও আপলোড করে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও চলো তাহলে শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পশ্চিম ভারতে তৈল রাসায়নিক শিল্পকেন্দ্রী ভবনের কারণগুলো কী কী হুম তো দেখো এখানে তোমরা উত্তরটি প্রথমে লিখবে যে পশ্চিম ভারতে তৈরি হয় রাসায়নিক শিল্পকেন্দ্রী ভবনের কারণগুলি হলো প্রথম হচ্ছে এক নম্বর পয়েন্ট বিপুল তেল ভান্ডার ঠিক আছে বোম্বে হাই অঞ্চল আঙ্কেলেশ্বর কাম্বে উপসাগর এবং আহমেদাবাদ অঞ্চল থেকে ভারতে প্রায় আশি শতাংশ তেল উত্তোলন করা হয় এই অঞ্চলগুলি থেকে তো এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে তেল সঞ্চিত অবস্থায় রয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে বা বিপুল তেলের তেল এখান থেকে আমরা পাই এরপর দ্বিতীয় পয়েন্ট যেটাতে আসছি সেটি হল তৈল শোধনাগার তৈল শোধনাগার এখানে মহারাষ্ট্রের ট্রম্বেতে দুটি এবং গুজরাটের কয়ালি এবং জামনগরের দুটি তৈল শোধনাগার রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে উপজাত দ্রব্যের প্রাচুর্যতাও রয়েছে ঠিক আছে তিন নম্বর হচ্ছে বন্দরের নৈকট্য না এখানে মুম্বাই নবসেবা কান্ডালা পোরবন্দর প্রভৃতি বন্দরগুলি থেকে ক্রুড অয়েল আমদানি করা হয় এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে শিল্পজাত দ্রব্য রপ্তানিও করা হয় চার নম্বর পয়েন্ট দেখো সুলভ বিদ্যুৎ শক্তি যেখানে রয়েছে পশ্চিম ভারতের প্রধান শক্তি হল জলবিদ্যুৎ পশ্চিম ভারত বিশেষ করে এখানে শুধু জলবিদ্যুৎ যে আছে তা নয় এখানে আণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলি বিশেষভাবে এখানে বিদ্যুৎ শক্তিতে সাহায্য করতে পারে ভিবপুরি উকায় প্রভৃতি জলবিদ্যুৎ থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় এছাড়া তারাপুর কাঁচগড়াপাড়া থেকে আণবিক বিদ্যুতের পাওয়ার সুবিধা রয়েছে তারপর রয়েছে ট্রমবে এবং আহমেদাবাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায় তো এখানে দিলে চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হলো উন্নত পরিবহন ব্যবস্থা উন্নত পরিবহন ব্যবস্থা হচ্ছে কি না এখানে বিশেষ করে পশ্চিম মধ্য ও দক্ষিণ মধ্য রেল যে পথ রয়েছে তার সাথে রয়েছে সড়ক এইগুলোর বিশেষ বিস্তার থাকায় পরিবহনের যথেষ্ট সুবিধা রয়েছে ছ নম্বর হচ্ছে মূলধনের যোগান মতিলাল ও সোয়াল মতিলালের যে শিল্পগোষ্ঠী প্রভৃতি বহুজাতিক সংস্থার উদ্যোগে যথেষ্ট পরিমাণে মূলধনের প্রাচুর্যতা রয়েছে এছাড়া মূলধনের রাজধানী মুম্বাই সেই মূলধনের রাজধানী মুম্বাই থেকে প্রচুর পরিমাণে মূলধন যোগানের ব্যবস্থা করা গেছে এই কারণে এখানে বিশেষ করে এই পশ্চিম ভারতে তৈল রাসায়নিক শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে তারপর রয়েছে তো সাত নাম্বার সরকারি নীতি সরকারি নীতিতে কী রয়েছে পশ্চিম ভারতের তৈল রাসায়নিক শিল্পকেন্দ্রী ভবনের অন্যতম কারণ হলো সরকারি নীতি বিশেষ করে মহারাষ্ট্র ও গুজরাট সরকারের অনুকূলে আর্থিক সচ্ছলতা থাকার কারণে এই শিল্পটির দ্রুত প্রসার ঘটেছে তো এই রকম ছোটো ছোটো পয়েন্ট আকারে তোমরা যদি উত্তরটি লিখে দিয়ে আসো তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার অবশ্যই পাবে আমার এই বইটি একশো সাঁত্রিশ পাতার বই এই বইটিতে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন বিশেষ করে এক নাম্বার কোশ্চেন দু নাম্বার কোশ্চেন এবং তিন নাম্বার কোশ্চেন এগুলো দেওয়া রয়েছে এবং সাজেস্টিভ পাঁচ নাম্বারের কোশ্চেন দেওয়া রয়েছে যে কোশ্চেনগুলি ফাইনালে আসার সম্ভাবনা প্রবল তোমরা একদম নোটের একটা বান্ডিল পেয়ে যাচ্ছ এই পিডিএফের মাধ্যমে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অথবা নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ প্রসেস জানানো আছে তোমরা কিভাবে বইটি পাবে কিভাবে নিতে চাও সমস্ত কিছু জানানো আছে তোমরা ওখানে ফোন নাম্বারও পেয়ে যাবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেও নিতে পারো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করো